গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো দেখো, আজকেও আমি স্নান করিনি, আজকে সকালে জল এসেছে। তো অত বড় ট্যাঙ্কি ভরতে তো এক বেলার জলে হয় না, আর এখন টিপির টিপির করে জল পড়ছে ভেতরে। তাও সব প্রথম দিকে পড়ছিল না, কখনো আর বন্ধ হয়ে যায় বলা যায় না। তো আজকেও চান করিনি, একবারেই করবো, রান্নাবান্না করে স্নানটা করব। এদিকে দেখো আমি ভাতই, এই যে ভাত, এখানে দেখো পাবদা মাছ, আমি নুন হলুদ মেখে রেখেছি। আর এখানে দেখো ডাল ভিজিয়ে রেখেছি, এটা ডালের বড়া হবে। এই যে ডালের বড়া সব এখানে কাটা আছে, এইটা হচ্ছে মাছের ঝোলের, এই যে মশলা, আর এই যে আলু ভাজা। এই হলো আজকের রান্না। তো তোমরা দেখতে থাকো, মাছগুলো ভাজা বসাবো। এই দেখো বসিয়ে দিয়েছি, এবার ভাজবো মাছগুলো। দেখো মাছগুলো ভাজা বসিয়েছি, এইটাই করছি, কারণ কড়াইতে তো বুড়ে যাবে, লম্বা লম্বা থাকবে না, ওই জন্য এতে ভাজা করছি। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখানে দেখো আমি মশলা দিয়ে কষাচ্ছি, আলুটাও ভেজেই নিয়েছিলাম। এখানে দেখো ডাল বেটে সব মেখে ডেকে রেখেছি বড়া করার জন্য, আর আলু ভাজবো। ব্যাস এই দুটো করলে, মাছের ঝোলটা হলে এই দুটো করলে হয়ে যায়। দেখো আমার সকালের খাবার অরিও বিস্কুট খাবো। এ দেখো বড়াগুলো ভাজছি। মাছের ঝোলটা হয়ে এসছে, এবার ধনে পাতা দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। দেখো মাছের ঝোলটা আমার দেখো হয়ে গেছে, এদিকে ডালের বড়াগুলো তো ভাজছি দেখছো। এই দেখো বড়াটা আমার ভাজা হয়ে গেছে, এই যে এদিকে আলুটাও দেখো ভাজা বসিয়ে দিয়েছি। এখানে গন্ধরাজ লেবু নিয়েছি, এবার এটা কাটবো, পেঁয়াজ কাটবো। এই দেখো আমার আলু ভাজাটাও হয়ে গেছে। সোনা বাবাকে মাঝখানে স্নান করিয়ে দিয়েছি, এই যে ও গাড়ি চালাচ্ছে, স্নান করিয়ে খাওয়া দাওয়ানো হয়ে গেছে। এদিকে দেখো খাবার দাবার সব রেখেছি, এই পান্তা ভাতের সব রেডি করা হয়ে গেছে। এই যে সব দেখো রাখলাম, শুধু থালাগুলো বা এই দেখো সব রেডি। দেখো এই কটা বাসন আছে, এগুলো মুছে মেজে নেবো। এবারে দেখো বাসনগুলো মেজে নিয়েছি, এবার মুছে নেবো। দেখো এদিকে সব পরিষ্কার হয়ে গেছে, এবার আমি স্নান করব। স্নান করা হয়নি, কোনটা ওইটা একটু হালকা, ওইটা একটু ভারী আছে, ব্যাগ আমি নেব। টাটা, 1010 বলবে, হ্যাঁ 1111 বলবে, ট্যাগ পড়বে, টাটা। ইভিনিং। তো সোনা বাবা পড়তে চলে গেলো দেখলে, তারপরে দেখো এই যে চলে এসেছি আবার রান্না করে। আজকে জল গরম করছি, মার জন্য চা করবো, সোনা বাবা দুটো একটু কাজে চা খাবো না গরমে। আর একটু আগে লস্যি খেয়ে নিয়েছি, ওই যে প্যাকেট লস্যি কিনতে পাওয়া যায় রেড কাউয়ের, ওই লস্যি খেয়ে নিয়েছি। তো ওই আর চা খাবো না, পেটটাও ভরে গেছে। তো এই জল গরম, মার জন্য চা, সোনা বাবা দুটো রুটি করলেই মুক্ত। আর সোনা বাবাকে ভাবছি ওর সাথে আনতে যাবো, যে আমি যাবো বলে রেখেছি। চলো দেখতে থাকো, জল গরম, চা সব হয়ে গেছে, আর দুটো সোনা বাবা দুটো রুটি করে নিয়েছি। দেখো এবার তাও বসিয়ে দিচ্ছি, ভেজে নেবো। তো দেখো রেডি হয়ে গেছি, এবার যাবো। Beep.
তো দেখো নিয়ে চলে এলাম, ঝপাঝপ গেলাম, ঝপাঝপ নিয়ে চলে আসলাম। তো এখন ড্রেস চেঞ্জ করিনি, করে নেবো। আর শোনা বাবা দুধ ফুটতো, সব রেডি, চা টা আজকে খাবো না, আমার সন্ধ্যাবেলার কাজ হয়ে গেছে সব। তো এখন শোনা বাবাকে খাওয়াই, ওদের পরীক্ষা মঙ্গলবার থেকে, ওদের পরীক্ষা মানে 25 তারিখ থেকে পরীক্ষা ওদের, তাই জন্য হোমওয়ার্কের একটু চাপ আছে। তো চলো দেখতে থাকো। তো দেখো সোনা বাবাকে পড়িয়ে নিলাম, ও ঘুমিয়ে পড়েছে। দেখো দুপুরবেলা আছে, ঘুমায়নি তো, ঝপাঝপ লিখলো, লিখতে লিখতেই আর কি ঘুমিয়ে পড়ছে, ডেকে ডেকে লেখ, এটা কী বল বলে বলে লিখাইছি, লিখায় এবারে ঘুমিয়ে পড়েছে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সবার আগে চলে যায়। আজকের মতো এখানেই, টানা দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো টাটা।